অবশেষে মানডে নাইট রয়্যাল এপিসোডে রিটার্ন করলেন দ্য বিস্ট ব্রক লেসনার, এবং ব্রক লেসনার রিটার্ন করে ববি ল্যাশলিকে একেবারে স্ম্যাশ করে দিলেন। ববি ল্যাশলি রিংয়ের মধ্যে এসে প্রোমো কাট করছিলেন, বলছিলেন ব্রক লেসনারকে তিনি হারিয়েছেন, আর এই মুহূর্তে ব্রক লেসনারের এন্ট্রান্স মিউজিক বেজে ওঠে। তারপরে ব্রক লেসনার রিংয়ের মধ্যে প্রবেশ করেন, রিংয়ের মধ্যে প্রবেশ করেই ববি ল্যাশলিকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেন। একটি F5, একটি সুপ্লেক্স, তারপরে আরও একটি F5, এরপরে কিমোরা লক দিয়ে ববি ল্যাশলিকে একেবারে স্ম্যাশ করে দিয়েছেন। বিশেষ করে ববি ল্যাশলি যেহেতু বেশ কয়েক সপ্তাহ ধরেই ব্রক লেসনারকে নিয়ে এটা ওটা বলছিলেন, আর সেটার জন্যই ব্রক লেসনার সেই বিষয়টার দিকে লক্ষ্য করছিলেন। তারপরে তিনি চলে এসেছেন মানডে নাইট রয়্যাল এপিসোডে, ববি ল্যাশলির তার একেবারে কথার উত্তর দিয়ে দিয়েছেন, আর তারপরে ববি ল্যাশলিকে একেবারে স্ম্যাশ করে দিয়ে ব্রক লেসনার তিনি প্রমাণ করে দিলেন তাকে নিয়ে যদি কেউ কথা বলে তাকে একেবারে স্ম্যাশ করে দিবেন। আর এখানে আমরা F5, সুপ্লেক্স সব কিছুই দেখতে পেয়েছিলাম ব্রক লেসনারের পক্ষ থেকে। ধন্যবাদ।